এবারে প্রশ্ন করবেন একজন বোন। হাই, আমি শুনেছিলাম যে ইসলাম ধর্মে পুরুষদের 4টা বিয়ে করার অনুমতি আছে, এ ব্যাপারে কিছু বলবেন? কারণ পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ জৈবিক লাগছে, সেজন্য সম্পর্কে আরেকটু জানতে চাই। ধন্যবাদ। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে শেখ আপনাকে উত্তর দেবেন, যদিও প্রশ্নটা টপিকের বাইরে। এটা খুব কমন প্রশ্ন, যখন আরবরা তারা যখন আমেরিকায় যায় অথবা ইংল্যান্ডে, লোকজন বলে তুমি সৌদি আরব থেকে এসেছো, সে বলবে হ্যাঁ, তোমার কতজন স্ত্রী আছে? না, তোমার কতজন স্ত্রী আছে? তো আমার বন্ধু একজন আরব, সে যখন আমেরিকায় যায়, আমেরিকানরা যখন তাকে এই প্রশ্নটা করে, সে তখন বলে, সে বলে দেখো আমার স্ত্রী মাত্র একজন, আর এটাই আপনার সমস্যার সমাধান, এই বহু বিবাহই আপনাদের সমস্যার সমাধান। আপনারাই দেখবেন আপনাদের এই সমস্যাটা আছে, দেখবেন যে ছেলেদের চাইতে 78 লক্ষ বেশি মেয়ে বেশি আছে আমেরিকাতেই, যদি আমেরিকার প্রত্যেকটা পুরুষ বিয়ে করে, তারপরও সে দেশে 78 লক্ষ মহিলা তাদের জন্য স্বামী খুঁজে পাবে না। আর আমরা জানি সব পুরুষ মানুষ বিয়ে করবে না, বিভিন্ন কারণে পুরুষ মানুষ বিয়ে করবে না, এটা কি জানেন? একজন যুবককে একবার বললাম আপনার বয়স কত, 35 বছর, আপনি কি বিয়ে করেছেন? সে বলল না। আপনার সমস্যাটা কি? কি আপনার সমস্যা? আপনার কি ডাক্তার লাগবে? আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাবো? আপনার সমস্যাটা কি বলেন? আপনার একজন বন্ধু রয়েছে, খুব ভালো ডাক্তার, ডাক্তার হিসাবে তার অনেক সুনাম আছে, আসেন। ঠিক, সে বলল ঠিক, আর যাওয়ার পথে সে একটা অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে সরে পড়ল, কারণটা সেই ভালো জানে কিন্তু আমাকে বলবে না। এমনটা হতে পারে যে সে ভালো মানুষ নয়, নিজের উপর সে এত বেশি অত্যাচার করেছে যে সে শেষ হয়ে গেছে, সেই লোক বিয়ে না করার জন্য বিভিন্ন রকম অজুহাত খুঁজে বেড়াবে। কিন্তু মহিলারা, তাদের রক্ষা করতে হবে, তারা বিয়ে করতে চায়, তারা অনেক নরম, অনেক বেশি কোমল, তারা চায় যে তাদের কেউ রক্ষা করবে। না না, এটাই হলো মহিলাদের সাইকোলজি। কিন্তু আমরা জানি সব পুরুষ বিয়ে করবে না, সব পুরুষ যদি বিয়ে করেও তারপরও 78 লক্ষ মহিলার কোনো স্বামী থাকবে না আমেরিকাতে, আর আমেরিকার লোকজনের মধ্যে 2.5 কোটি মানুষ হলো সমকামী, আপনারা তাদের বলেন গে, 2.5 কোটিরও বেশি মহিলা স্বামী পাবে না। আপনাদের কৃষকদের মধ্যে 98% হলো পুরুষ, আপনাদের দেশের কৃষক তাদের 98% পুরুষ, তাহলে আপনাদের সমস্যা আরো গুরুতর হচ্ছে। ইসলাম এটার একটা সমাধান দিচ্ছে, আমাদের উপহাস না করে আপনারা নিজেদেরই উপহাস করেন। ইসলাম বলছে তোমরা পছন্দ মতো বিয়ে করো 2, 3 বা 4 জনকে, কিন্তু তাদের প্রতি যদি সুবিচার করতে না পারো মাত্র 1টা বিয়ে করো, এই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ। পৃথিবীর মাত্র 1টা ধর্মগ্রন্থ, সেখানে বলা হয়েছে 1টা বিয়ে করো, সেটা হলো কোরআন। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে এমন কথা বলা হয়েছে, পবিত্র কোরআন বলছে 1টা বিয়ে করো, কোরআনেই বলা আছে।